আজকের পুনম একদম স্মার্ট যে ভাবভঙ্গি দেখালো মঞ্চে, একটা অন্য পুনমের রূপ দেখতে পেলাম। সত্যি আমি বা স্যার যেটা বললেন আমরা অবাকই হয়েছি। তুমি যেখান থেকে এই পর্যন্ত এসেছো তুমি আরো অনেক বড় জায়গায় পৌঁছাও আন্তরিকভাবে চাই।
খুব ভালো গেয়েছো, একদম মঞ্চ কেঁপে গেছে। তোমার শারীরিক ভঙ্গিমা থেকে শুরু করে তোমার বলবার যে কিছু, মানে আফটার অল সব কিছু মিলিয়ে সুন্দর 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 হয়েছে। আমরা চলে যাব বিচারক মণ্ডলীদের কাছে, আমাদের নম্বর দরকার। তো প্রথমে যাব অরিন্দম রায় মহাশয়। হ্যাঁ, আপনাদের কাছে একটা অনুরোধ আছে। বলো। সেটা হচ্ছে যে আপনারা খুব সব কিছু ঠিকঠাক আছে, খুব প্রশংসা, কিন্তু নম্বরের বেলায় কার্পণ্যতা, এইটা আমরা আশা করছি। ঠিক আছে, ভেবে দেখছি, সেটা মাথায় রাখা হচ্ছে। পুনম, ভাবছি সেই পুনম আর এই পুনম, কোন পুনম? যে পুনম প্রথম এখানে অডিশন দিতে এসেছিল সেই পুনম, আর আজকের পুনম। এই কৃতিত্ব কার? আমার গুরুজি শ্রী শঙ্কর বাইন। ধন্যবাদ শঙ্কর বাইন। আমাদের মতুয়া টিভির পরিবারের অন্যতম একজন, আমি শঙ্কর বাবুকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। শঙ্কর বাবু একটু মঞ্চে যাবেন প্লিজ। আচ্ছা, শঙ্কর বাবু কিছু বলবে, তার আগে আমি একটু বলি যে কেন বললাম। পুনম এখানে প্রথম যখন অডিশনে আসে তখন এক কথায় ধরে বেঁধে ওকে গান করানো হয়েছিল। গান করতে পারছিল না, স্কেল লাগছিল না, কথা মনে রাখতে পারছে না, সেই পুনমের কথা বলছি। কিন্তু আজকে এই যে পুনম, সেই পুনম কেমন ছিল? একটু লাজুক, কেমন, মানে আজকে পুনম একদম স্মার্ট, আজকে যে ভাবভঙ্গি দেখালো মঞ্চে, একটা অন্য পুনমের রূপ দেখতে পেলাম। আমার মনে হয় তুমি এই মতুয়া টিভির মঞ্চে আসার পর থেকে যে পরিবর্তন হয়েছে তার সম্পূর্ণটাই শঙ্কর বাবুর কৃতিত্ব। তাই শঙ্কর বাবুকে আবারও মতুয়া টিভির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এরকম আরও প্রতিভা যারা লুকিয়ে রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসুন এবং মতুয়া টিভির মাধ্যম দিয়ে সারা বিশ্বকে জানিয়ে দিন যে যারা একদম পল্লীর প্রান্তরে লুকিয়ে আছে তাদেরকে খুঁজে নিয়ে এসে মতুয়া টিভি বিশ্বের সামনে দাঁড় করিয়ে দিক। এটা মতুয়া টিভির একটা সংকল্প এবং সেই প্রচেষ্টা নিয়ে মতুয়া টিভি এগিয়ে চলছে, এগিয়ে চলবে। এবার শঙ্করবাবুর যে কৃতিত্ব, সেখানে আমি অনুরোধ করছি, আপনি কিভাবে এটি করতে পারলেন? আমি মতুয়া টিভির সঙ্গে রক্তের যেমন একটা সম্পর্ক থাকে একটা মানুষের, আমি তেমন। এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই, আমি শুধু ওদেরকে পথ দেখাচ্ছি, বাবা এই পথে চলো। এই যে ও আজকে এখানে এসছে, এটা সম্পূর্ণ ওরই কৃতিত্ব, আমি শুধুমাত্র পথ দেখিয়েছি। তো আমি এটা বলতে চাই মতুয়া টিভির মাধ্যমে যারা দেখছেন এই অনুষ্ঠান, গ্রামগঞ্জে যদি কোনো ভালো প্রতিভা থাকে মতুয়া টিভির সঙ্গে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব তাদেরকে যতটা পারি তুলে ধরার জন্যে। আমার বিশ্বাস গ্রামগঞ্জে এরকম পুনমের মতন অনেক অনেক ছোট ছোট ছেলে মেয়ে হোক, একটু বয়স্ক হোক, তারা অনেক প্রতিভাবান। তো আপনারা আসবেন, যোগাযোগ রাখবেন মতুয়া টিভিতে, তাদেরকেও আমরা এইভাবে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। শঙ্করবাবুকে মতুয়া টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে পুনম তার জ্বলজ্যান্ত উদাহরণ। তো পুনমের মতো আরও যারা আসবে পরবর্তীতে তাদেরও আপনি এভাবে তুলে ধরুন, এটাই মতুয়া টিভির আপনার কাছে চাওয়া। আপনি ভালো থাকুন, এভাবে আমাদের সাথে নিয়ে এগিয়ে চলুন। আমি চেষ্টা করব যাতে আরও অনেক স্মৃতি বৃদ্ধি ঘটে, সেই দিকে লক্ষ্য রাখবো, আর আপনারাও থাকবেন আমাদের সঙ্গে এই আশা রাখবো। পুনম, এবারে তোমার যে পরিবর্তন সেটা তো শুনলে,
কিন্তু আজকের যে পরিবেশন অসাধারণ, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। মানে খুব শোনা যায় না এই লালন গীতি, যেটাও এই গানটি আমি প্রথম শুনি। লালন গীতি প্রচুর শুনেছি, আমার ভালো লাগার একটি গানের মধ্যে লালন গীতি একটি। তো এই গানটি আমি প্রথম যখন শুনি সেটি হচ্ছে মনের মানুষ চলচ্চিত্রে, এই গানটি প্রথম যখন প্রকাশ হয় তখন এই গানটি আমি শুনি। তারপর থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে শুনেছি। আজকে তোমার মুখে শুনে খুবই ভালো লাগলো। আমি তোমাকে কত দেব? নম্বরে কার পূর্ণ করা যাবে না, আগেই কত পেলে খুশি হবে তুমি? তুমি যা বলবে তাই দেবো, বলো কত দেবে, কত নেবে? আমরা চাওয়ার ব্যাপারে কোনো কার্পণ্য রাখতেই চাই না। পুনম, এটা পুনম বলবে, পুনম কত চায় না? পুনক তো আমাকে ইয়ে হিসেবে রেখেছো, ইয়ে না, ইয়ে হিসেবে রাখলে তো হবে না। পুনম বলো, পুনম কত চাও তুমি? আপনারা যা দেবেন তাই নেব। আমি তোমাকে এক দিলাম, তাহলে একই নেব। পরে একটা শূন্য দিলাম। এরপরে আমরা চলে যাব মাননীয় উত্তম সরকার মহাশয়। প্রণাম। না, আমি শুধু একটা জিনিস দেখছি, দারোগার চাইতে মাঝির জোর বেশি, এটা সর্বত্রই দেখা যায়। দেখছি পুনমের চাইতে কাকারই সমস্যা বেশি। জি যাই বলুক না কেন, জায়গা থেকে শোন, সেটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো মেইন হচ্ছে যে সত্যি আমি বা স্যার যেটা বললেন আমরা অবাকই হয়েছি, কারণ এমন সময় এখানে গিয়েছে যে আমরা সিদ্ধান্তই নিয়েছি পুনমকে এই মঞ্চে ছেড়ে চলে যেতে, আর এখনও এমন জায়গায় পৌঁছেছে যে শেষ পর্যন্ত এখানে থাকবে, কতজনকে যেতে বাধ্য করবে সেটাই মুশকিল। এবং আমাদের শঙ্করবাবু যেটা বললেন, যেটা ঠিক, শঙ্করের প্রচেষ্টা অনেক কাজ করেছে, কিন্তু ও ভিতর থেকে সেটাকে গ্রহণ করে ও যে চেষ্টাটা করেছে, সব কিছু সমন্বয় হলে তবে সুন্দর হয়। এই যে তোমার আগ্রহ নিষ্ঠার সহিত চেষ্টা করা, একেই সাধনা বলে, সাধনার অন্য কিছু। অতএব এই মানসিকতাটা যেন থাকে, তুমি যেখান থেকে এই পর্যন্ত এসেছো তুমি আরও অনেক বড় জায়গায় পৌঁছাও আন্তরিকভাবে চাই। আমি আর কোনো কথা বলবো না, আমিও তোমাকে দুহাত ভরে দিলাম। Thank you.